তুমি সন্দেহ করো না, সন্দেহ করো না, সন্দেহ করো না, তুমি সন্দেহ করো না, এ যে প্রভুর করুণা, 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 সন্দেহ করো না, যার পরশে লোহা সোনা সে জয় আসল সম্রাটের আদেশ অনুসারে যার যার নিজ
রাজনগরে নাম লিখাতে যেতে হবে। তাই যোসেফ ও মারিয়া দাউদের বংশধর ছিল বলে আজ তারা দাউদনগর যেতে বাধ্য হয়েছে। বন্ধুগণ, যখন তারা দাউদনগরে রওনা হয়েছেন তখন পথিমধ্যে মারিয়ার ভীষণ গর্ভ যন্ত্রণা শুরু হয়েছে। মারিয়া আর চলতে পারছে না, প্রতিটি পদক্ষেপ বড় বেদনাদায়ক হয়ে উঠেছে। তাই সকাতর শুয়ে দুই চোখের জলে বক্ষ প্লাবিত করে পরম করুণাময় ঈশ্বরকে ডেকে ডেকে বলছেন, প্রেমময় প্রভু আমার একবার দেখা দাও, প্রেমময় প্রভু আমার একবার দেখা দাও, বিপদ কালে শুধু একবার তোমার সঙ্গে মম গর্ভ
বসি চেয়ে দেখো একবার ভগো ন করে বাসি ন করে বাসি চেয়ে দেখো একবার দুঃখিনীর বেদনা বুঝিতে কি হে থা কেউ কি হবে না ব্যথি সহিতে পারে না দারুণে বেদনা সহিতে পারে না দারুণে বেদনা ঘনাইছে মরণ রাতি নীরব পৃথিবীর মানুষ এত কাকুতি মিনতি সত্ত্বেও তাদের এতটুকু জায়গা হল না, মারিয়া আর চলতে পারছে না, তাই মারিয়া প্রভুকে আবার ডেকে বলছেন পারি যে পথ চলিতে জীবনে সহে না যে জোসেফ মারিয়াকে নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরেও এতটুকু জায়গা তারা পেল না, অবশেষে শহরের বাইরে পড়ে থাকা একটা গোয়াল ঘর তারা দেখতে পেয়েছেন। আর নিরুপায় হয়ে কোন লোকালয়ে জায়গা না পেয়ে সেই গোয়াল ঘরে গিয়ে তারা আশ্রয় নিতে বাধ্য হয়েছে।
যোজনীর দীপ্রহরে পশুদের মধ্যে যিশু আমার জন্ম নিলেন, আর অমনি পাপে শৃঙ্খলিত পৃথিবী মুক্তির নিঃশ্বাস ছাড়ল। বন্ধুগণ, যদিও যিশু রাজার জন্ম ক্ষণে কেউ বাজায়নি রাজদঙ্কা, কেউ দেয়নি জয়ের ধ্বনি, তবু ঝুমঝুমা ঝুম বাজে না বাজে আকাশের গায়ে, ঝুমা ঝুম বাজে না বাজে আকাশের গায়ে, তৎকালে রাখালেরা রাত্রি জেগে তাদের মেষপাল চৌকি দিত। যিশু রাজা জন্ম নিয়েছেন বন্ধুগণ, এই পৃথিবীতে একমাত্র সরল চিত্ত ব্যক্তিরা এই প্রথম ঈশ্বরের দর্শন পান। রাখালেরা ছিল অত্যন্ত সরল, তাই দুধগণ গিয়ে তাদের কাছে খ্রিস্ট জন্মের সংবাদ জানিয়ে বলেছেন, শোনো শোনো রাখাল গণ, শোনো দিয়া মন, শোনো শোনো রাখাল গণ, শোনো দিয়া মন, পাপীর তরে জন্মিয়াছে নিঃসর নন্দন, পাপীর তরে জন্মিয়াছে নিঃসর নন্দন, দাউদ নগর গোয়ালে ঘরে আছে বর্তমান, গিয়ে দেখো তাহার শ্রী বদন, শোনো শোনো রাখাল গণ, শোনো দিয়া মন, দূত মুখে ঘটনা শুনতে পেয়ে রাখালেরা তাদের মেষপাল ফেলে রেখে উৎফুল্ল চিত্তে ছুটতে ছুটতে তারা সেই গোয়াল ঘরে এসে এসে দেখতে পেয়েছে প্রভু আমার, সেই গোয়ালে ঘরে মায়ের কোলে শায়িত, প্রেমাসক্ত শ্রোতা বন্ধুগণ, জগৎ যেন জানতে পেরেছে যিশু রাজা জন্ম নিয়েছেন, সমস্ত বিশ্ব প্রকৃতি যেন অপূর্ব সাজে সজ্জিত হয়ে একটা দোলনা সেজে অপেক্ষা করছিল। আর বিশ্ব রাজা যখন জন্ম নিয়েছে তখন সেই দোলনাটি আপনি 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 দোলে, আপনি 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 সদ
থেকে রাখালে গণ, তারা আর যিশুকে কি দেবে? তারা এক বুক ভালোবাসা নিয়ে সেই গোয়াল ঘরে এসে উপস্থিত হয়েছে, আর তারা সমস্বরে যিশুকে জানিয়েছে তাদের আন্তরিক শ্রদ্ধা। তাই তারা হয়তোবা বলেছিল, আজি তোমার জন্ম ধরিতে কি কহিব প্রভু
তবে দিও মান দেখো তুমি প্রভু ঘটে দি তোমার উদ্ধার কল্পে বিভিন্ন সময়ে ভাববাদীর মাধ্যমে ঈশ্বর বলেছিলেন, প্রতিজ্ঞা করেছিলেন তার একজাত পুত্রকে পৃথিবীর বুকে পাঠাবেন, মানুষ যেন সঠিক পথ ধরে চলতে পারে। তাই সেই স্বর্গ পরিত্যাগ করে আজ এই পাপিতাপীর কল্যাণার্থে পৃথিবীতে জন্ম নিয়েছেন তিনি। তাই আসুন এই শুভ জন্ম খুলে আমরা সবাই গেয়ে উঠি গান, বিশ্ব রাজার ছেলে এসেছে ভরার কোলে, যদি তারে নিবি বলে দলে দলে আয় আয় রে, বিশ্ব রাজার ছেলে এসেছে ভরার কোলে, যদি তারে নিবি বলে দলে দলে আয় আয় রে, বিশ্ব রাজার ছেলে এসেছে ধরার কোলে, যদি তারে নিবি কোলে দলে দলে আয় আয় রে, আকাশে যার মঙ্গল ধ্বনি গোশালাতে সে গোলাপ ফুটিছে বকুল, গন্ধে ধরা হয়েছে আকুল, কুঞ্জলতার মনে বড়ই ব্যাকুলতা, কুঞ্জলতার মনে বড়ই ব্যাকুলতা, শিশু শিশু রাঙা পায়ে জড়াতে চায়
ভাবে হলো পরিপূর্ণ জগতের লোকে ভুলিয়া প্রভুকে পাপে হলো পরিপূর্ণ জগতের লোকে তাই পাপির জগত পাপে পূর্ণ তাই সদা প্রভু ঈশ্বর এই মানুষকে পাপ থেকে উদ্ধার করবে তার একজাত পুত্রকে পাঠাবেন বলে মনে মনে স্থির করেছেন। তাই তিনি একদিন তার দূত গাব্রিয়েলকে ডাক দিয়ে বলেছেন, হে দূত, তুমি ধরাধামে যাও, শোনো 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 দূত আমার কথা নেবে, 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 ধরা পরে তুমি এবারে ধরা ধামে যাও, তারা করে তুমি
ফেরির কাছে যাবে, সুখবর জানাইতে মেরির কাছে যাবে, ঈশ্বরের শিরে নিয়ে গাবরিয়েল দূত ধরাধামে এসে অবতীর্ণ হয়েছেন। এসে দেখতে পেয়েছেন মারিয়া নামে এক কুমারীকে, সুঢৌল চেহারা কমল যিনি, দুটি কর মৃগ নয়ন নন্দিত, দুটি চোখ অলকার অলক্ত রাগে রঞ্জিত, দুটি অষ্টাধর। এবার দূত মারিয়াকে ডাক দিয়ে বললেন, ও মারিয়া ধন্যা ধন্যা তুমি, কব গর্ভে জন্ম নেবে বিশ্বের স্বামী, ও মারিয়া ধন্যা ধন্যা তুমি, কব গর্ভে জন্ম নেবে বিশ্বের স্বামী, তুমি নারী কুলে ধন্যা প্রসাদ, প্রভুর ইচ্ছা তোমা হতে হবে সমাধান, তোমার পুত্র যিশুর নামে পাবে পাপি পরিত্রাণ, প্রভুর ইচ্ছা তোমা হতে হবে সমাধান, তোমার পুত্র যিশুর নামে পাবে পাপি পরিত্রাণ, নিয়ে শিরে এহেন কথা শুনে বিস্মিতা মারিয়া বলেছেন, হে দূত কেমন করে এ কাজ সম্ভব হবে, আমি তো কোনো পুরুষকে চিনি না। কেমন সম্ভব জননী হইব আমি যে কুমারী নারী, কেমন সম্ভব জননী হইব আমি যে কুমারী নারী, শুনিলে পাড়ার লোকে অলঙ্ক রটাবে, বলো কি উপায় করি, আর শুনিলে পাড়ার লোকে অলঙ্ক রটাবে, বলো না উপায় কি করি, হায় রে শুনিলে পাড়ার লোকে অলঙ্ক রটাবে,
কথা শুনে দূত মারিয়াকে অভয় দিয়ে বলছেন, ভয় পেও না তুমি ঈশ্বর জননী, কেন তোমার এত ভীতি? আর ভয় পেও না তুমি ঈশ্বর জননী, কেন তোমার এত ভীতি? ভয় পেও না তুমি ঈশ্বর জননী, কেন তোমার মারিয়া কি করেছে? তখন আনন্দিত মনে মেরি আত্মসমর্পণ করি, আনন্দিত মনে মেরি আত্মসমর্পণ করি, ডেকে বলে প্রভুর সদনে, তখন ডেকে বলে প্রভুর সদনে, আমার মনে বাসনা করে।
বলেছেন আমি প্রভুর দাসী, আমাতে প্রভুর ইচ্ছাই সিদ্ধ হউ। মারিয়ার কথা শ্রবণ করে দূত অন্তরিত হয়েছে। এবার মারিয়া মাংসের বশবর্তী হয়ে দুশ্চিন্তার মাঝে ডুবে গেলেন। কারণ তৎকালীন সমাজ ব্যবস্থা ছিল অত্যন্ত কঠোর। মনে মনে মারিয়া অনেক চিন্তা করেছে, হায়রে মন, যখন আমি অন্তঃসত্ত্বা হব সমাজের লোক আমায় দেখে মুখ ফিরিয়ে নিয়ে যাবে, আমার মুখে দেবে ঘৃণার থুৎকার, কেউ আমায় ভালো চোখে দেখবে না, সমাজের লোক হয়তো আমায় পাথর ছুঁড়ে মেরে ফেলবে। তখন মারিয়া দুই চোখের জল ছেড়ে দিয়ে প্রভুর চরণে কেঁদে কেঁদে বলছে, প্রভু গো আমার, প্রভু গো প্রভু গো
জোসেফ নামে এক সাধু ব্যক্তির সঙ্গে মারিয়ার বিবাহের কথা হয়েছিল। বিবাহের পূর্বে মারিয়ার গর্ভ দেখে জোসেফ মনে মনে তাকে ত্যাগ করবার সংকল্প করেছেন। একটি আশ্চর্য, বিবাহের পূর্বে আমারই ভাগ্যত্তা স্ত্রী অন্তঃসত্ত্বা হয়েছে, না কিছুতেই তাকে আমি গ্রহণ করব না। মনে মনে বড়ই অস্থির হয়ে উঠেছেন। তাই সদাপ্রভু ঈশ্বরের দূত জোসেফকে দর্শন দিয়ে বলেছেন, তুমি শুনো হে জোসেফ, বৃথা যে আক্ষেপ মরিয়ো মেরে প্রতি তোমার, তুমি শুনো হে জোসেফ, বৃথা যে আক্ষেপ মরিয়ো মেরে প্রতি তোমার, তুমি শুনো হে জোসেফ, বৃথা যে আক্ষেপ
দিন আর হবে না, ভুলে যেও।